পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আত্মা কমিটির পক্ষ থেকে স্থানীয় ২৪ জন মৎস্যচাষীকে দুটি করে হাঁড়ি সহ একটি করে জাল প্রদান করা হলো। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাহবুব খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, এডিএ সঞ্জীবুল ইসলাম, আত্মা কমিটির কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ আত্মা কমিটির অন্যান্য সদস্যরা। মৎস্য মারিব খাইব সুখে, এই প্রবাদটা বোধ হয় মাছে ভাতে বাঙালি অজানা নয়, তাই বাঙালির পাতে মাছের টুকরো রোজগারের বিষয়। মাছ চাষে এগিয়ে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। মৎস্য চাষকে আরও জনপ্রিয় করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বলে জানান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাহবুব খান। আমাদের আত্মা কমিটি একটা আছে, সেটা জামালপুর ব্লকের। আমরা চাইলাম আজকে যারা মাছ চাষ করে তো তাদেরকে আমরা দুটো করে হাঁড়ি, একটা করে জাল আমরা দিলাম আমাদের আত্মা কমিটির পক্ষ থেকে। তো আজকে সারা পশ্চিমবাংলায় আমরা দেখেছি বিভিন্ন সময় প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু ওখান থেকে দিই। গোটা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৎস্য দপ্তর থেকে এবং আমাদের বিভিন্ন আমাদের এ আছে, কখনো মাছ দেওয়া হয়, কখনো হাঁড়ি, কখনো জাল, কখনো এই দপ্তর থেকে আমরা ছাগল টাগল দিই, বিভিন্ন এর থেকে আমরা কিন্তু এই জায়গাটা দিয়ে থাকি। তো আজকেও কিন্তু আমাদের আজকে ২৪ জনকে মৎস্য চাষী যারা তাদেরকে আমাদের এখান থেকে আমাদের দেওয়া হলো। উপস্থিত ছিলেন আমাদের কর্মাধ্যক্ষ আমাদের সুনীল ধারা এডিএ স্যার এবং আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সহসভাপতি এবং আরও সকলে কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি মেম্বার সকলের থেকে আজকে এই যারা চাষি তাদের হাতে তুলে দেওয়া হলো। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় চেষ্টা করেন বাংলার মানুষের কোনো সময় যে আজকে কেন্দ্র সরকার যে বঞ্চনা করছে সাধারণ মানুষের উপর, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবেন। আজকে হাঁড়ি বা জাল দেওয়া হচ্ছে, আমরা আগে চারামাছ নিয়ে গিয়েছিলাম, আজকে এই যে হাঁড়ি বা জাল দেওয়া হচ্ছে এটা আমাদের অনেকটাই উপকার হবে, কারণ আমাদের চারামাছ পুকুরে স্থানান্তরিত করা বা আমাদের চাষের ক্ষেত্রে অনেকটাই উপকারিত হবে। রাজ্য সরকার যে উপকার নিয়েছে এতে আমরা মনে করছি অনেকটাই আমরা উপকার পাবো। জামালপুর থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, বেঙ্গল টিভি।